আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ধন্যবাদ জলবায়ু নূর দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে রমজান মাস এই রমজান মাসে অশ্লীল কথা বাatra আমরা যেগুলা বলে থাকি এই কথাবার্তা বললে কী ধরনের পাপ হয় গুনাহ হয় এই অশ্লীল কথাটা কি ধরনের গর্ভিত কাজ এই সম্পর্কে কিছু আলোচনা করবার জন্য জলবায়ু নুর কর্তৃপক্ষ আমি অদমকে অনুরোধ করেছেন এ সম্পর্কে নবী করিম সাল আলহি আসাল্লামা আমাদের জন্য যে যে আদর্শ আমাদের মাঝে নিয়ে এসেছেন যার সম্পর্কে মহান আল্লাহ তাজামজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন

চরিত্রের মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই রসুল যেমন মহান রসুল পাক সাল্লাল্লাহু আলী আসসালাম আর চরিত্রের গুণাগুণ মহান এ ব্যাপারে কেউ সীমাবদ্ধতার মধ্যে কেউ আনেন নাই তা তোর রসুল করিম সাল্লাল্লাহু আলী আসসালাম যে অশ্লীল কার্যকলাপ সম্পর্কে অশ্লীল কথাবার্তা সম্পর্কে আমাদেরকে কি দিক দিশা দান করেছেন সে সম্পর্কে হাদিসে পাকের মধ্যে যদি আমরা দেখতে পাই আপনার মেশকা শরীফের মধ্যে যে হাদিস শরীফ নকল করা হয়েছে

এই অশ্লীল বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এখন সাহাবাই ক্রাম আরো কালন ইয়া রসুল আল্লাহ সাল্লাম অশ্লীলতার সাথে ইসলামের সাথে সম্পর্ক না থাকার কারণ কি তখন আমার রসুল করিম সাল্লাম আবারও আপন নবুতের জবান কানা দিলেন ফি শাইন ওয়াইনা আহসানুন নাস ইসলামান আহমা খাল খালকা ইসলাম হচ্ছে সুন্দর সৌন্দর্য বিষয় আর ইসলাম যেহেতু সুন্দর ধর্ম সুন্দর মতবাদ সেজন্য সুন্দর সমস্ত সুন্দরকে ইসলাম কি করে সাপোর্ট করে তো এখন অশ্লীলতা এটা হচ্ছে কি একটা দুর্বল এবং কুৎসিত একটা বিষয় যেটাকে ইসলাম কখনো কি করে না প্রশ্রয় দেয় না ইসলাম যেহেতু সুন্দর ইসলাম সব সময় সুন্দরকে কি করে আশ্রয় প্রশ্রয় দান করে সেজন্য ইসলামের ভিতরে সর্বোত্তম মানুষ হচ্ছেন উনি ওয়াইনা আহসানুন্নাস ইসলাম ইসলামের ভিতরে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মা আহসান খালকা যার চরিত্র হচ্ছে কি সুন্দর তাহলে সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানতে পেরেছি যার কথাবার্তা সুন্দর যার চালচলন সুন্দর যার চরিত্র সুন্দর চরিত্রের যতগুলো দিক আছে সমস্ত দিক যার মাঝে সুন্দর তাকে ইসলামের মধ্যে সর্বোচ্চ সুন্দর ব্যক্তি হিসেবে উত্তম ব্যক্তি হিসেবে আমার সুলেখ রিম সাল্লাহ আলিয়াল্লাম আপন নবতের তালিকার মধ্যে ওনাকে

রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আর একটা কথা জিজ্ঞাসা করলেন হে আলী আমি আরেকটা বিষয় সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাই সমাজের মধ্যে সবসাইতে নিচ লোক কারা নিচ লোক কারা তখন শেরফত আলী রাহ তালু রসুল করিম সাল্লাহ আলি সাল্লামাকে আহ বলতেছেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সমাজের মধ্যে সবসাইতে নিচ লোক হচ্ছে তারাই যারা কথায় কথায় গালি গালাস করে যারা কথায় কথায় অশ্লীল কথাবার্তা বলে যারা কথায় কথায় কোনো ভালো কথা তাদের জবান থেকে বের হয় না যাদের জবান থেকে সব সময় গানের খলি বের হয় যাদের জবান থেকে সব সময়। মিথ্যা চুগল খুরি কথা বের হয় যাদের জবান থেকে সব সময়। হমতের কথা বের হয় যাদের জবান থেকে সবসময় অশ্লীল কথাবার্তা বের হয় তারাই হচ্ছে সবসাইতে সমাজের মধ্যে নিচুলো এখন এ সম্পর্কে রুসুলের করিম সালু আলি সাল্লামা কি বলেছেন আমাদেরকে হাদিসা পাকের মধ্যে যে দেখতে পাই আমার রুসুলের করিম সালু আলি সাল্লামা এই কথাটা শোনার পরে খুব মর্মাহত হলেন আলী রুদুল্লাহ তরহামকে উদ্দেশ্য করে বলতেছে হে আলী আমি একটা হাদিসা পাক তোমাদেরকে শুনিয়ে যাচ্ছি তখন আলী রুদুল্লাহ জিজ্ঞাসা করতে ই আরসুল্লাহাম একটু বলে দেন না তখন আমার রসুলের করিম সাল্লা যে হাদিসে পাক

আহ নিরাপত্তা একটা হচ্ছে দুই লানের মধ্যবর্তী স্থান যেটা হচ্ছে লজ্জাস্থান এই লজ্জাস্থান এবং লজ্জাস্থান এবং জবানের

সাল্লামের গুণকীর্তন করবার জন্য তসবির তালিল করার জন্য জিকির আসকার করার জন্য এই জবান আমাদেরকে দিয়েছেন এই জবান যদি আমরা যদি অযথা বেহালা যদি আমরা যদি গালাগালি গালাগালি অশ্লীল কথাবার্তা বলার মাধ্যমে যদি ব্যবহার করি তাহলে এই মুখ আমাদের জন্য কালহাসারের ময়দানে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য সিলা হবে সেই জন্য হিন্দুস্তানের জমিনের মধ্যে উনি আগমন করতেছেন আগমন করে জিনার দরবারের মধ্যে তিনি সর্বপ্রথম আগমন করলেন যার নাম হচ্ছে হজরত দাতা গঞ্জবকশ আলহির রহমান এবং ওনার দরবারের মধ্যে দাতা গঞ্জ বক্স আলাই আলে দরবারে একজন ভিক্ষু গিয়েছিলেন ভিক্ষু গিয়ে বলতে হুজুর আমি দিন ধরে কিছু খাইতে পারি না আপনার দরবারে এসেছে কিছু খাওয়ার জন্য কিছু জন্য নেওয়ার আপনি তো দাতা গঞ্জবক্স আপনি তো দানবীর আপনি চাইলে আমাকে কিছু দিতে পারেন তখন দাতা গঞ্জবক্স রহমতুল্লাহ আলাই উনি বলতেসে আমি তোমাকে কি সীমিত কিছু দান করব নাকি বিশাল কিছু দান করব যেটা দিয়ে তুমি আজীবন চলতে পারো চলাফেরা করতে পারবে তখন ওই যে ভিক্ষুক বলতেছে হুজুর আপনার সুমর্য যেদিকে হয় সেটাই করেন তখন দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলে উনি বলতেছে ওই ভিক্ষুকে বলতেছে তুমি একটা হাঁসের ডিম নিয়ে আসো তখন ওই ডিম যখন এনে দেওয়া হলো দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই উনি ওনার জবান দিয়ে একটা কয়েকবার দূর শরীফ তালাবাদ করলেন কালাম মসজিদ থেকে কয়েকটা আয়ত করিমে তালাবাদ করলেন এবং আবার কয়েকবার দূর শরীফ তালাবাদ করে যখন ওই ডিমের উপর যখন ফু দিলেন ওই ফু দেওয়ার সাথে সাথে ওই ডিমটা স্বর্ণের টুকরা হয়ে গেল এই স্বর্ণের টুকরাটা ওই বিক্ষুককে দিয়ে বলতেছে তুমি এটা নিয়ে আজীবন তুমি কি করো নিজের জীবন যাপন পরিচালনা করো তখন ওই ভিক্ষু কি করলেন ঘরের মধ্যে গিয়ে বিবিকে হে বিবি আমার আমাদের অভাব যেটা আছে এটা জন্য আজকে কি হয়ে গেল না যেহেতু আমরা দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ এর কাছ থেকে এমন একটা নিয়ামত পেয়েছি যেটা দিয়ে আমরা আজীবন চলতে পারবো এবং উনি যেই একটা জাদুময় একটা ফু এই ডিমের উপর রেখেছে এগুলো জাদুগুলো আমি কি এগুলো সংগ্রহ সংগ্রহ করে এসে এসেছি যেগুলোর মাধ্যমে আমাদের আর কোনোদিন কি হবে না অভাব হবে না এখন দেখা গেল উনি অপচয়টাকে ইনসাফ ভিত্তিক জীবনযাপন বাদ দিয়ে উনি ইসরাফকে কি করলেন বেছে নেন অপচয়কে উনি অগ্রাধিকার দিলেন এই ডিমটাকে দেখা গেল স্বর্ণের টুকরা উনি কিছুদিনের মধ্যে খেয়ে ফেললো খেয়ে ফেলার পরে আরেকটা ডিম যখন নিয়ে আসলো তখন ওই যে বিবিকে বলতেছে বিবি আমি তো জাদুগুলো জানি কিভাবে যে ডিম থেকে স্বর্ণ টুকরা বানাইতে বানাইতে হয় এই জাদুগুলিটা তো আমি দাদাগঞ্জ বয়সের কাছ থেকে শিখে এসেছি তখন দেখা গেল এই ওই ভিক্ষু এই

আপনি এই ফু এখানে ডিমের মধ্যে রেখেছিলেন যে ডিম স্বর্ণ টুকরা হয়ে গিয়েছিল এখন আমরা তো শত ফু দিলাম কোনো কাজ হচ্ছে না এখন আপনার আপনি যে জমানে দিয়েছেন আমি এতে একে জমানে দিয়েছি এখন জমানে পার্থক্য পার্থক্যটা কি তখন দাদাগঞ্জ বক্স রহমতুল্লাহ বলতেছে হে বিকুক তুমি তোমার জবানের সাথে আমার জবানের সাথে তুমি এক মনে করো না কারণ আমার জবান এটা হচ্ছে বন্দুকের একটা নালের মতো বন্দুকের নাল দিয়ে বুলেট বের হয় আর আমার জবান এটা হচ্ছে কি আল্লাহর কুদরতির

রসুলের দুরুতে পাকের তালাবাতের মধ্যে ব্যবহার করেছি এই জবান দিয়ে রসুল পাক সাল্লাহ আলাইসালামের সম্মান আলোচনা করেছি যার কারণে এই জবান এই আল্লাহর জবান এই জবান দিয়ে যা কিছু হয় এগুলো আল্লাহর পক্ষ থেকে হয় আর তোমার জবান দিয়ে তো তুমি অনেক হারাম খেয়েছ অনেক সুদ খেয়েছ মদ খেয়েছ অনেক মিথ্যা সগল হুরি তোমার জবান দিয়ে করেছ যে জবানটা যদি আল্লাহ দিয়েছেন তোমাকে কিন্তু এই জবান তো আল্লাহর কাজে তুমি ব্যবহার করো নাই তোমার নিজস্ব কাজের জন্য তুমি ব্যবহার করেছ নিজস্ব স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য তুমি এই জবান ব্যবহার করেছো যার কারণে তোমার জবান দিয়ে কোনো কাজ হচ্ছে না তোমার জবানের শক্তি এটা ব্লান হয়ে গেছে আর আমার জবানের শক্তি আল্লাহর কাছে ব্যবহার করার কারণে আল্লাহ আমার জবানের মধ্যে তরুক্কি দান করেছে যার কারণে এই যে আমরা এমন একটা রমজান মাস আমরা পেয়েছি এই রমজান মাসের মধ্যে যদি আমরা যদি আমাদের জবানটাকে যদি আমরা যদি সংশোধন করতে পারি আমরা সংশোধন করতে পারি যেহেতু এটা হচ্ছে আত্মসংশোধনের মাস এই রমজান মাস এই রমজান মাস যদি আমরা যদি নিজের জবান দিয়ে যদি আল্লাহর কালাম যদি তালাবাদ করতে পারি এক

উত্তম চরিত্র যদি আমরা যদি অনুদাবন করতে যাই তাহলে এই উত্তম চরিত্রবান উম্মত কোনদিন গালিগালাজ করতে পারে না অশ্লীল কথাবার্তা বলতে পারে না অশ্লীল কোনো কাজ করতে পারে না এই অশ্লীল কাজ অশ্লীল কথাবার্তা যদি আমরা যদি বলি তাহলে আমাদের রোজা এটা ফানাহারে থেকে যাবে এটা কোনোদিন রোজা হিসেবে গণ্য হবে না সেজন্য জন্য প্রত্যেককে আমরা যা কিছু আলোচনা করেছি এই আলোচনা থেকে আমরা এই বিষয়টা জানতে পেরেছি যে গালি যদি করি তাহলে আমাদের জবান যে আল্লাহর যে জবান আমাদেরকে দান করেছেন এই জবান আল্লাহর জিম্মাদার থেকে কি হয়ে যাবে আপনার রহিত হয়ে যাবে সেই জন্য আল্লাহর জবান আল্লাহর কাজে ব্যবহার করে দুনিয়া এবং আখরাতে উভয় জাহানের নেকি হাসিল করবার তো অভিজ্ঞান করুক সকলে কাছে চেয়ে এবং আমার অগোছালো অসংক্ষিপ্ত আলোচনার মধ্যে ভুল ত্রুটির ক্ষমা চেয়ে আমার আলোচনা এখানে ইতি টানলাম টানলামিল্লাহ রবিল আলাইকুম রহমতুল্লাহ